হ্যালো সবাই, আজকের বিষয় হচ্ছে এই মাইনর স্কেল ও কিছু মজাদার কর্ড প্রোগ্রেশন। আমি আপনাদেরকে আবার বলছি যে জ্যাজ বাজানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কিছু আলাদা কিছু ব্যাকরণ মেনে চলতে হয়, তখন ওই প্লেইনটা জ্যাজই মনে হয়। কেউ যদি জোর করে জ্যাজ বাজাতে চায়, এটার বেসিক নিয়ম কানুনগুলো না বুঝে, তাহলে এটা সম্ভব না। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এই মাইনর স্কেলটা আপনারা সবাই জানেন যে এই মাইনর স্কেল হচ্ছে একদম পিওর, একদম উইদাউট ফ্ল্যাট অ্যান্ড উইদাউট শার্প। ইটস লাইক সি মাইনর স্কেল। আমরা যদি বাজাই, এটা হলো পিওর এ মাইনর স্কেল। আর হারমোনিটা তো আপনি জানেন যে এখানে জি এর জায়গায় জি শার্প হয়, এটা আমরা সবাই জানি। এখন আমরা শুরুতে আসবো হচ্ছে কিভাবে আমরা ইন্টারভেলস গুলো বাজাবো বা লেফট হ্যান্ড ভয়েসিং। সাপোজ আমি এ মাইনর কর্ড যখন বাজাচ্ছি, আমি এই মাইনর কর্ডের জন্য বা যেটা আমি মূলত বাজাচ্ছি এই মাইনর সেভেন, জ্যাজে আসলে আমি একটা সেভেন কর্ড বাজাবো, আমি এই মাইনর বাজাবো না, এই মাইনর সেভেন। তো সেক্ষেত্রে আমার বাম হাতে হবে এই মাইনর সেভেন ইন্টারভেলস, মাইনর সেভেন। আবার দেখাচ্ছি, আর ডি এর ক্ষেত্রে আমি যদি ডি বাজাই তাহলে হচ্ছে আবার সেম জিনিস, ডি এর ক্ষেত্রে মাইনর সেভেন। আর হচ্ছে জি, জি মেজর সেভেন, জি এর ক্ষেত্রে জি মেজর সেভেন। সি, সি আমি সি মেজর সেভেন বাজাতে পারি অথবা সি ফিফথ করতে পারি। তারপর হচ্ছে এফ, বি ফ্ল্যাট। আচ্ছা, এখন এইটা তো থিওরিটিক্যাল একটা বিষয়, কিন্তু বাজানোর ক্ষেত্রে অনেক সৌন্দর্য চলে আসে, অনেক অ্যাস্থেটিক বিউটির প্রসঙ্গ আপনা আপনিই চলে আসে। এটা এই জন্য বলা হয় যে পিয়ানিস্টদের, বিশেষ করে মিউজিশিয়ানদের পানির মতো সফট হতে হয়, সফট অ্যান্ড ফ্লেক্সিবল, ওভারকাম দ্য হার্ড অ্যান্ড স্টিফ। তো এইটা হচ্ছে কি, আপনি যদি সফট অ্যান্ড ফ্লেক্সিবল হন, আপনার হাত, চিন্তাধারা মিউজিকের মধ্যে আপনি একদম পানির মতো যাবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো সব ক্ষেত্রে আমরা ইন্টারভেলসগুলোকে ওইভাবে না এনে কোনো কোনো ক্ষেত্রে, এই মাইনরের ক্ষেত্রে আমরা বাজাচ্ছি হচ্ছে মাইনর সেভেন, সেখানে ডি মাইনরের ক্ষেত্রে আমরা বাজাচ্ছি হচ্ছে রুড অ্যান্ড থার্ড। ডি মাইনরের রুড অ্যান্ড থার্ড জি এর ক্ষেত্রে আমরা আবার বাজাচ্ছি জি সিক্স বা জি ফিফথ, যেটা হতে পারে এটা হতে পারে। তো সি, সি এর ক্ষেত্রে আমি আবার একটু ক্রোমেটিক একটু হারমোনি দিলাম, খুব খেয়াল করবেন। এটা এফ, বি ফ্ল্যাট, এটা আছে, কিন্তু আমি প্রেফার করবো যে ই সেভেন্থের জায়গায় ই সেভেন শার্প নাইন, ই সেভেন্থ আছে শার্প নাইনটা, এইটা জানতে নাইন, ই এর নাইন নো, তাহলে শার্পটা, তাহলে এখন
এটা হচ্ছে F6 9, ই জি এ এবং ডি, ঠিক এফ ও না, এ মাইনার না, মজার।